শ্রীরাঙ্গর পানবাড়ীত বিগত কিছুদিনের পৰা সক্রিয় হয়ে উঠিছে বাইক চুরি চক্র। বিগত মাহত পানবাড়ী থানার অন্তর্গত আলুকুন্দা থিয়েটার চাবলে যাওয়া এজন ব্যক্তির বাইক চুরি হওয়া ব্যক্তিজনের এজাহারের ভিত্তিত পানবাড়ী আরক্ষী অভিযান চলায় পালিংবাড়ীর 2 নং গড়াইমারীর 2 জন বাইক চোরক গ্রেপ্তার করবলে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া চোর 2 জন ক্রমে গড়াইনারীর শামসুল আলম আর মুকসেদুল আলী। পানবাড়ী চক্র আরক্ষী বিষয়া পবিত্র খনিকর নেতৃত্বত চলা এই অভিযানত গ্রেপ্তার হওয়া 2 চোরের স্বীকারোক্তি ভিত্তিত মাদ্রাসের উদ্ধার করে এখন বাইক। আরক্ষী প্রকাশ করা তথ্য অনুসরি এই বাইক চুরি চক্রটির সঙ্গে মানকাসার হাত ছিঙি মারি ব্যক্তি জড়িত হয়ে আছে আর অসমের বিভিন্ন ঠাইর চুরি হওয়া বাইক সমূহ মানকাসার হয়ে বাংলাদেশে প্রেরণ করার সন্দেহ করা হয়েছে। বাইকটা আমি চুরি করার চুরি করছিল বেলেগ লড়াই আমার পয়সা ইনফর্মেশন দিছে আমি ওলাই দিছি বাইকটা। কোনে কোনে জড়িত হয়েছে আশুদুর ওর আলতা হোসেন? আপনাদের কিমান দিনের পর এই চক্র লগত জড়িত? আমি তো এই কাজ লগত জড়িত নাই, আমার গাড়ি চলাইছিল। আপনি কিমান দিনের পর জড়িত? আমি নহ আমি ইয়ার লগত আমি হ্যান্ডিম্যান গেছিলাম, গাড়িত গেছিলাম, গাড়িত গেছিল 24-12 রাতি আলোকুন্দা মিলনজ্যোতি স্কুলের খেলপথার এই থিয়েটার চলি আসলে চলি থাকা অবস্থাত মানে নামটো নুর নবীর বাইকের মালিক তখন ওসরতে মানে বাইক রাখি থিয়েটার চাই আসিল। থিয়েটার পছন্দ শেষ হওয়ার পছন্দ তখন বাইক নিজের থাকা জায়গা বিচারি গেল, বিচারি যাই বাইক তাত নাপালে নাপালে আর নাপার পছন্দ আমি তখন থানাত এজাহার দিয়ে সেই এজাহার মর্মে আমি অনুসন্ধান চলাই জানি পড়ো যে বাইক মানগাছর হাত ছিঙি মারি তাত মানে তাত লই গেছি চুরি করে যেটা লই গেছি আমি তাত গিয়ে আমি বাইক উদ্ধার করব সক্ষম হোক আর আমার সিআই স্যার সহিতে আমি বাইক উদ্ধার করি বর্তমান বাইক আনি আছে। তারপর কেজনক ধরলে সেই অঙ্কন আমি সেই অঙ্কনতে আমি 2 জন কলেক্ট করেছো, 4 জন মানুষ আজ থাকা বলে আমি মুখেদি গম পাও কিন্তু পলাত অবস্থা আছে। বিজনী পৰা ৰহুল আমিন ৰিপৰ্ট নৰ্থ ইষ্ট ভিউ। When you come, 1,000 moons shine, sparkle 1,000,000 stars, just like the never-ending beads of hope tormented. My heart longs for your rest and the teardrops on the cheek of eternity. Come here, let us complete each other. Supriti Jewelers, Jorhat.